হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনি যদি ভ্যাকসিন নিয়ে নিয়েছেন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে ভ্যাকসিন যে সার্টিফিকেটে রয়েছে এই সার্টিফিকেটটা অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, এই যে ভ্যাকসিন সার্টিফিকেট, এই সার্টিফিকেটটি আপনি কিভাবে অনলাইনে নিজের মোবাইল ফোন থেকে ডাউনলোড করবেন তার লাইভ প্রুফ, অর্থাৎ ডাউনলোড করে আপনাদেরকে প্রমাণ স্বরূপ দেখাবো এই ভিডিওতেই। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন এবং ভিডিওর নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করে দেবেন। শেষে আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইতিমধ্যে আপনি COVID-19 যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন নিয়েছেন কিনা, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এই যে সাইটটি রয়েছে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই সাইটে আসবেন। এই সাইটে আসার জন্য প্রথমে আপনারা গুগল ওপেন করবেন। গুগল ওপেন করা লিখবেন আপনারা কোউইন। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা যখন কোউইন লিখে যখন গুগলে সার্চ করবেন তখন নিচে দেখবেন একটি ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন, kowin.gov.in। এই যে সাইটটি রয়েছে এই সাইটটি আপনারা ওপেন করবেন। এই সাইটটি ওপেন করার পর একটু নিচের দিকে আপনি চলে আসবেন। চলে এলে দেখবেন এখানে দেওয়া হয়েছে ডাউনলোড ইওর ভ্যাকসিন সার্টিফিকেট কোউইন। এই দেখুন, এখানে যেটা বলা হয়েছে যে আপনার যে সার্টিফিকেট, ডাউনলোড ইওর ভ্যাকসিন সার্টিফিকেট, এই যে অপশনটি রয়েছে সিম্পলি আপনারা এই লেখাটার উপর ক্লিক করবেন। তো দেখুন, আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। এখানে যে লেখাটি রয়েছে সেটার উপর ক্লিক করছি। এখানে নিচে দেখুন ডাউনলোড ইওর ভ্যাকসিন সার্টিফিকেট, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে এবং যেখানে বলা হয়েছে যে আপনার মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলা হয়েছে, অর্থাৎ ভ্যাকসিন নেওয়ার টাইমে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে আপনাকে এন্ট্রি করতে হবে। তো দেখুন, এখানে আমি একটি মোবাইল নাম্বার এন্ট্রি করছি, আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। এখানে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা আমি এন্ট্রি করলাম। এন্ট্রি করার পর নিচে দেখুন এখানে বলা হয়েছে যে গেট ওটিপি, অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এই গেট ওটিপি লেখার উপর আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন, আমি গেট ওটিপি লেখার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ফোনে কিন্তু একটি ওটিপি চলে আসবে। যে ওটিপিটা এখানে দেখুন ইন্টার, যে ওটিপি বলে যে লেখাটি রয়েছে এখানে আপনাকে ওটিপিটা কিন্তু এন্টার করতে হবে। তো একটি ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনার সেই রেজিস্টার মোবাইল নম্বরে সেই ওটিপি কিন্তু চলে আসবে। ওটিপি দেওয়ার পর সাবমিট করলে আপনার ফোনে আপনার যে, আপনি যে ভ্যাকসিন নিয়েছেন সেই ভ্যাকসিনের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু চলে আসবে। যে সার্টিফিকেট উপরে দেখুন লেখা হয়েছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং এখানে দেখুন বলা হয়েছে ফাইনাল সার্টিফিকেট ফর COVID-19 ভ্যাকসিন। এখানে দেখুন আপনি যে ভ্যাকসিন নিয়েছেন আপনার প্রথমে আপনার নাম থাকবে, আপনার বয়স থাকবে, আপনার জেন্ডার থাকবে, এবং তারপরেই থাকবে আপনি ভ্যাকসিন নেওয়ার সময় আপনি যে আইডি প্রুফ দিয়েছেন সেই আইডি প্রুফ এখানে থাকবে। বেনিফিশিয়ারি রেফারেলস, আপনার একটা নাম্বার দেওয়া হয়েছে, রেফারেন্স নাম্বার এখানে থাকবে, এবং আপনি যে ভ্যাকসিনটি নিয়েছেন সেটি কোভ্যাকসিন না কোভিশিল্ড সেটা কিন্তু এখানে লেখা হয়েছে, এবং আপনার ফার্স্ট ডোজ কবে আপনি নিয়েছেন সেটাও দেখুন দেওয়া হয়েছে, আপনার সেকেন্ড ডোজ কবে না হয়েছে সেটাও এখানে দেওয়া হয়েছে, এবং ভ্যাকসিন কে দিয়েছেন আপনাকে, সেই টিকাকর্মীর নাম কি সেটাও দেওয়া হয়েছে, ভ্যাকসিন আপনি কোথা থেকে নিয়েছেন সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনাকে যে ভ্যাকসিন সার্টিফিকেট, সেই ভ্যাকসিন সার্টিফিকেট কিন্তু অবশ্যই ডাউনলোড করতে হবে। আপনি এটা ডাউনলোড করে আপনি কিন্তু আপনার বাড়িতে ফাইলে ভরে রেখে দেবেন, কারণ এই ভ্যাকসিনের যে সার্টিফিকেট, এই সার্টিফিকেট কিন্তু ভবিষ্যতে আপনার অনেক কাজে লাগবে। এমন একটা সময় আসবে যে যখন হয়তো এই ভ্যাকসিন সার্টিফিকেট ছাড়াই আপনার কোনো কাজই হবে না, কারণ সরকার দেখতে চাইবে যে সারা দেশের সমস্ত মানুষ ভ্যাকসিন নিয়েছে কিনা, সেটা অবশ্যই সরকার দেখবে। আর সেটা প্রুফ করার জন্য আপনাকে কিন্তু এই সার্টিফিকেটটি তখন সরকারকে কিন্তু শো করতে হবে, তবেই সরকার বুঝবে যে আপনি ভ্যাকসিন নিয়েছেন। তো অবশ্যই আপনারা সার্টিফিকেটটি ডাউনলোড করে ভালো করে আপনি বাড়িতে রেখে দেবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটি আপনার ভালো লাগবে। তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন, এবং ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করে দেবেন, এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন।